শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার ট্রাম্পের জয় কামনা করে পূজা করল ভারত। মার্কিন নির্বাচনে ট্রাম্প থেকে বাইডেন 2.9% পয়েন্ট এগিয়ে। ট্রাম্পকে ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে বললেন বাইডেন। নির্বাচনের ফল বিতর্কিত হলে মীমাংসার দায়িত্ব নেবে মার্কিন কংগ্রেস। এবং সবশেষ থাকছে টুইটারে নাচের ভিডিও দিলেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সারা বিশ্বের চোখ এখন আমেরিকার দিকে। কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? সেই প্রশ্নের উত্তর জানতে পৃথিবী অপেক্ষায় এখন। এই নির্বাচনে পুনরায় যেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন, সেই কামনায় মঙ্গলবার ভারতের দিল্লিতে পূজায় বসেছেন দেশটির হিন্দু ডানপন্থী শিবসেনার সদস্যরা। ফুলচন্দন দিয়ে তার জয় কামনা করেছেন পূজারীরা। দিল্লিতে বাতি এবং ফুলমালা দিয়ে ট্রাম্পের জয়ের জন্য পূজা করেছেন হিন্দু শিবসেনা। ট্রাম্পের বিজয়ের জন্য হিন্দুদের প্রার্থনা অনুষ্ঠান। ট্রাম্প নিজেকে ভারতের অকৃত্রিম বন্ধুত্ব হিসেবে দাবি করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই রকমের দাবি করে থাকেন। দুজনের মধ্যে আছে বেশ সখ্যতাও। যদিও গত কয়েকদিন আগে পরিবেশ বিষয়ক একটি আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ভারতকে নোংরা দেশ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি বলেছিলেন পরিবেশ দূষণের দিক থেকে চীন এবং ভারত অত্যন্ত নোংরা দেশ। এরপরে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অবশ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে টাইট ফিনিশ হচ্ছে। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মধ্যে ক্রমশ ব্যবধান কমছে। মঙ্গলবার জনমত সমীক্ষায় এমনই জানা গিয়েছে। রিয়েল ক্লিয়ার পলিটিক্স নামের এক সমীক্ষায় জানা গিয়েছে 77 বছর বয়সী বাইডেন তার 74 বছর বয়সী প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে 2.9% পয়েন্ট এগিয়ে আছেন। তবে এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কারণ 2.9% পয়েন্ট মার্জিন অফ এররের মধ্যে পড়তে পারে। ভোট শুরু হওয়ার আগে বাইডেন বেশ কিছু পয়েন্ট ট্রাম্পের চেয়ে গিয়েছিলেন, কিন্তু ভোটের ঠিক আগের প্রচারে ঝড় তুলেছেন ট্রাম্প। গত 3 দিনে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অন্তত 40টি সভা করেছেন। গত কয়েকদিনে বাইডেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও বেশ কয়েকটি জনসভা করেছেন, কিন্তু পর্যবেক্ষকদের মতে তারা ট্রাম্পের সঙ্গে পাল্লা দিতে পারেননি। ভোটের ঠিক আগে বাইডেন প্রচার করেছেন ওহাইওতে, ওবামা সভা করেছেন ফ্লোরিডায় এবং হ্যারিস প্রচার করেছেন পেনসিলভেনিয়ায়। দক্ষিণের গুরুত্বপূর্ণ 5টি রাজ্যে গত 3 দিনে 5টি সভা করেছেন ট্রাম্প। এগুলো হলো নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান। কয়েকদিন আগ পর্যন্ত বাইডেন ট্রাম্পের থেকে 8 পয়েন্ট এগিয়েছিলেন। তারা উভয়েই বলেছিলেন তারা জিতবেন। যুক্তরাষ্ট্রের বড় সংবাদগুলো অবশ্য গত সোমবার বলেছে এবার ট্রাম্পের পক্ষে জেতা কঠিন, কারণ পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, মিশিগান, অ্যারিজোনা এবং উইসকনসিনে তিনি পিছিয়ে আছেন। কিন্তু ট্রাম্পের সমর্থকরা বলছেন জনমতের সমীক্ষায় সবসময় বাস্তব অবস্থাটা বোঝা যায় না। 2016 সালেও সমীক্ষায় বলা হয়েছিল ট্রাম্প হেরে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একেবারে শেষ মুহূর্তের প্রচারণায় সোমবার মধ্যরাতে মিশিগানে এক সমাবেশে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প দেশটির রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক জয়ের আশা প্রকাশ করেছেন। অন্যদিকে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন পিটসবার্গে বলেছেন ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাওয়ার সময় এসেছে ট্রাম্পের। স্থানীয় সময় সোমবার রাত 12:15 দিকে এক টুইট বার্তায় জো বাইডেন বলেন, আমরা যদি ডোনাল্ড ট্রাম্পকে আরও 4 বছরের জন্য হোয়াইট হাউস রেখে দেই, তাহলে তিনি আমাদের দেশের বৈশিষ্ট্য চিরতরে পাল্টে দেবেন। আমরা এটা হতে দিতে পারি না। প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে এই দুই প্রার্থী প্রতিশ্রুতির ফুল ঝুড়িতে দেশটির ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন। দেশটির মোট 24 কোটি ভোটারের মধ্যে এবার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন প্রায় 19 কোটি। তবে ইতিমধ্যেই 10 কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে US ইলেকশন প্রজেক্ট। দেশটিতে এবার নির্বাচনের পরবর্তী সহিংসতা দেখা দিতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। সহিংসতার আশঙ্কা ওয়াশিংটন DC, নিউইয়র্ক, নর্থ ক্যারোলিনা সহ বেশ কিছু অঙ্গরাজ্যের দোকানপাট এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল বিতর্কিত হলে মীমাংসার দায়িত্বে মার্কিন কংগ্রেস নেবে বলে জানিয়েছে স্পিকার ন্যান্সি পেলোসি। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার জানিয়েছেন এসব ক্ষেত্রে আপোষ মীমাংসার দায়িত্ব তার হাউজের।
তিনি বলেন কোনোভাবেই মার্কিন কংগ্রেস নির্বাচন নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেব না। তিনি আরও বলেন আশা করি 20 জানুয়ারি বাইডেনকে হোয়াইট হাউসে প্রবেশ করতে দেখা যাবে। এর বাইরেও আমরা একটি ডেমোক্রেটিক হাউস আর ডেমোক্রেটিক সিনেট পেতে যাচ্ছি। যদি ইলেকট্রোলার কলেজ ভোট সমান সমান হয় তবে মার্কিন সংবিধান অনুযায়ী নতুন নির্বাচিত হাউস একটি ভোট আয়োজন করবেন। সে নির্বাচনে নিশ্চিত করেই বলা যায় যে যে দলের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে তাদের প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে হিসেবে নির্বাচিত হবে। এনপিআর কে পেলোসি বলেন এটি নিয়ে এখনও চিন্তার কিছু দেখছি না, আমরা বড় একটি নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন নির্বাচনের ফল রাতে ঘোষণা হলে তিনি মামলা করবেন, আর ডেমোক্রেটরা বলছে তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগাম ফল মেনে নেবে না, প্রয়োজনে তারাও মামলা করার হুমকি রেখেছেন। কয়েক মাস নির্বাচনী প্রচারণা চালিয়েছে, আজ ভোট হচ্ছে। ভোটের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে পোস্ট করেছেন। মঙ্গলবার সকালে ট্রাম্প এবং তার নির্বাচনী প্রচারণাগুলো নিয়ে একটি নাচের ভিডিও শেয়ার করে টুইট করেছেন। টুইটে তিনি তিনটি শব্দ লিখেছেন, তা হলো ভোট, ভোট এবং ভোট। ভিডিও তিনি আরও 4 বছর লিখে হ্যাশট্যাগ দিয়েছেন #jointhemovement#ভোটটুডে। ট্রাম্পের এই নাচের ভিডিও নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। অপরদিকে জো বাইডেন মঙ্গলবার একই টুইট বার্তায় জানান তিনি ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচিত হলে তিনি আমেরিকার সবার প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব পালন করবেন। বার্তায় তিনি আরও বলেন, আমি ডেমোক্র্যাট দলের হয়ে কাজ করছি, কিন্তু আমি যখন নির্বাচিত হব আমি হব আমেরিকার রাষ্ট্রপতি, আমি সবার জন্য কাজ করব। আমি একই সঙ্গে ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানদের নিয়ে কাজ করব, যারা আমাকে সমর্থন দেয়নি আমি তাদের জন্যও কাজ করব, কারণ আমি আমেরিকার রাষ্ট্রপতি হব আর এটি হচ্ছে রাষ্ট্রপতির কাজ। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।